তিন যুগের টপের খরা ঘোচাতে এবারের কাতার বিশ্বকাপে যোগ দিতে ইতিমধ্যে কাতার গিয়ে পৌঁছেছে মেসি বাহিনী। তারা বুধবার বাংলাদেশ সময় রাত 9:30 প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক কাতারের। এজন্য সোমবার অনুশীলনে নামেন মেসির দল আর্জেন্টিনা। তবে সেখানে ঘটেছে এমন এক ঘটনা যা দেখে ভক্ত তো বটেই, আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুশীলনের সময় আচমকা ডান পায়ের পেছন দিক ধরে চোটের ভান করেন মেসি, যা দেখে আঁতকে উঠেছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। তবে একটু পরেই মেসির অভিব্যক্তি দেখে বোঝা যায় চোট নয়, এটি ছিল মেসির অভিনয়। তা দেখে রীতিমতো হেসেই খুন হয়ে যান দিবালা রদ্রিগো ডি পলরা। তবে মেসি ভক্তরা ঠিকই তাদের আতঙ্কটা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন বলেছেন, আমার হার্ট অ্যাটাকই হয়ে যেতে বসেছিল, এটা ঠিক নয়, এভাবে মজা করো না। অন্য এক মেসি ভক্ত টুইট করে বলেন, এভাবে আমাদের সঙ্গে রসিকতা করো না লিও। আরেকজন লিখেছেন, এরা আমাদের হৃদয় নিয়ে রসিকতা করছে। এদিকে আমিরাতের বিরুদ্ধে ম্যাচের আগে দলটির কোচ রোডলফো আরুবারেনা শিষ্যদের হুঁশিয়ার করে বলেছেন, এই ম্যাচে মেসিকে ছোঁয়াও যাবে না। রোডলফো এখন আমিরাতের দায়িত্বে থাকলেও তার জন্ম আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে। খেলোয়াড়ি জীবনে গায়ে চড়িয়েছেন বোকা জুনিয়র্স দলের জার্সিও, সেই তিনিই এবার জন্মভূমি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন। ম্যাচটির আগে রোডলফো খেলোয়াড়দের মেসির বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আমি ফুটবলারদের বলে দিয়েছি ম্যাচের মধ্যে মেসিকে কোনো অবস্থায় যেন কড়া ট্যাকেল না দেয়া হয়, সবচেয়ে ভালো হয় ওদিকে যদি ছোঁয়াই না হয়। শিষ্যদের প্রতি তার এই হুঁশিয়ারি মূলত দেশের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ হয়ে থাকবে।